সুপ্রিম কোর্টে এখনো শুনানি শেষ হয়নি, তার আগে পঞ্চায়েতের বোর্ড গঠন, 8টি জেলা পরিষদে বোর্ড গঠনে কাল বিজ্ঞপ্তি, এমনই খবর সূত্র মারফত। আশাবল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবল, কি খবর রয়েছে? দেখো, কালকে পঞ্চায়েতের দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, 8টি জেলা পরিষদে বোর্ড গঠন হবে 10 থেকে 13 আগস্টের মধ্যে। এই 8টি জেলা পরিষদ হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। আর শুধু তাই নয়, 1638টি গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন হবে 16 থেকে 29 আগস্টের মধ্যে। তাছাড়া 123টা পঞ্চায়েত সমিতির ভোট গঠন হবে 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন যে তারা কালকেই পঞ্চায়েত দপ্তর থেকে এই ভোট গঠনের প্রক্রিয়া শুরু করে দিচ্ছেন এবং সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি হচ্ছে। এবং এতে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর ছাড়পত্র মিলেছে এবং তার বক্তব্য, যেহেতু এই সমস্ত যে 8টা জেলা পরিষদ, 1638টি গ্রাম পঞ্চায়েত এবং 130টি গ্রাম পঞ্চায়েত সমিতি, এগুলোতে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো জয়ী কেউ নেই, ফলে এই সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নিয়ে কোনো বিতর্ক নেই, আইনগত জটিলতাও নেই, তাই তারা এই বোর্ডগুলো তারা গঠন করে ফেলবেন। যেটা তোমাকে বললাম, আরেকবার বলি, 10 থেকে 13 আগস্টের মধ্যে 8টা জেলা পরিষদ এর বোর্ড গঠন হয়ে যাবে, 16 থেকে 29 আগস্টের মধ্যে 1638টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে এবং 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে 123টি পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন হয়ে যাবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন, কালই বিজ্ঞপ্তি জারি করছে পঞ্চায়েত দপ্তর এবং তারপরেই বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অনুসরণ, ধন্যবাদ আশা বলুন।